হ্যালো এভরি ওয়ান লার্নার স্টুডিও তোমাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওতে আমি ক্লাস সিক্সের আমাদের পৃথিবী বইয়ের চুয়াল্লিশ থেকে ছেচল্লিশ পৃষ্ঠার মধ্যে যে প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব তোমরা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক পাবে সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের পৃথিবী বইয়ের প্রথম থেকে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো পরপর পেয়ে যাবে চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক এক নম্বর প্রশ্ন আবহাওয়া কাকে বলে আবহাওয়া বলতে কোনো একটি নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুর উষ্ণতা বায়ুর আর্দ্রতা বায়ুচাপ বায়ু প্রবাহ মেঘাচ্ছন্নতা এর অবস্থাকে বোঝায় দিনের বিভিন্ন সময়ে আবহাওয়া বদলাতে পারে দুই নম্বর প্রশ্ন জলবায়ু কাকে বলে কোনো অঞ্চলের প্রায় তিরিশ থেকে ৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে ওই অঞ্চলের জলবায়ু বলে কোনো অঞ্চলের জলবায়ু বছরের পর বছর প্রায় একই রকম থাকে আবহাওয়া ও জলবায়ুর পার্থক্য তোমাদের বইয়ের পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় খুব ভালোভাবে দেওয়া আছে এটা লিখবে আবহাওয়া কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট সময়ের বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদানের অবস্থা এদিকে জলবায়ু হলো কোনো অঞ্চলে তিরিশ থেকে ৩৫ বছরের আবহাওয়ার গড় অবস্থা আবহাওয়া প্রতিদিন এমনকি প্রতি মুহূর্তে বদলায় জলবায়ু প্রতিদিন বদলায় না আবহাওয়া স্বল্প পরিসরে পরিবর্তিত হয় জলবায়ু বিস্তৃত অঞ্চলভেদে পরিবর্তিত হয় তিন নম্বর প্রশ্ন এপ্রিল মে মাসে আমাদের রাজ্যে কোন ঋতু দেখা যায় গ্রীষ্ম ঋতু পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির উষ্ণ ও আর্দ্র পশ্চিমবঙ্গের জলবায়ুকে কি বলে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু ছয় নম্বর প্রশ্ন ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ বলতে কি বোঝো সূর্যরশ্মির দুশো কোটি ভাগের এক ভাগ মাত্র পৃথিবীতে এসে পৌঁছায় একে বলা হয় ইনসোলেশন বা আগত সৌর বিকিরণ সাত নম্বর প্রশ্ন কার্যকরী সৌর বিকিরণ বলতে কি বোঝো আগত সৌর বিকিরণকে একশো শতাংশ ধরলে তার মাত্র একান্ন ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে তাই একে বলে কার্যকরী সৌর বিকিরণ আট নম্বর প্রশ্ন অ্যালবেডো কি আগত সৌর বিকিরণকে একশো শতাংশ ধরলে তার মাত্র একান্ন শতাংশ ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে বাকি ঊনপঞ্চাশ শতাংশের মধ্যে পঁয়ত্রিশ শতাংশ মহাশূন্যে ফিরে যায় একে বলে অ্যালবেডো নয় নম্বর প্রশ্ন পার্থিব বিকিরণ বলতে কি বোঝো আগত সৌর বিকিরণের যে একান্ন শতাংশ তাপ পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায় তার প্রায় পুরোটাই বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যায় একে পার্থিব বিকিরণ বলে দশ নম্বর প্রশ্ন পার্থিব বিকিরণ কথাটির অর্থ কি পৃথিবী থেকে ফিরে যাওয়া তাপ বিকিরণ পদ্ধতি বলতে কি বোঝো সূর্য থেকে আসা তাপ সরাসরি ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে এই তাপ ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলে বিকিরিত হয় এবং তখন বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে এই পদ্ধতিকে বিকিরণ বলে বারো নম্বর প্রশ্ন পরিবহন পদ্ধতি বলতে কি বোঝো তাপের পরিবাহিত হওয়ার পদ্ধতিকে পরিবহন বলে যেমন মোমবাতির উপর স্টিলের চামচ ধরে রাখলে প্রথমে গোলাকার ও পরে দণ্ডাকার অংশটা গরম হয়ে ওঠে তেরো নম্বর প্রশ্ন তাপ ও তাপমাত্রা কি তাপ হলো এক প্রকার শক্তি যা কোনো বস্তুকে উত্তপ্ত করে তাপমাত্রা বা উষ্ণতা হলো তাপের পরিমাণ আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে এরকম ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করতে ভুলবে না দেখা হবে নেক্সট ভিডিওয় বাই